এখানে আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি জন্টু ভাই, সে চলে গেছে। সোহান ভাই, ইয়া আমাদের যে আরো বদুল আলম খোকন ভাই, এরা আমাদেরকে নিয়ে এখানে বসেছিল এতক্ষণ, ঠিক আছে। তো আমরা আমাদের এটা লজ্জাস কর, এই 81 সাল থেকে এই পর্যন্ত নির্বাচন হচ্ছে, দেখে আসছি আমরা, ঠিক আছে। হয়তোবা তারপরে আমি ঢুকছি, বাট আমি তো জানি রুলস অ্যান্ড রেগুলেশন আমার জানা আছে, ঠিক আছে। তো এখানে যে কাজগুলো করা হয়েছে প্রত্যেকটা কাজেই অনৈতিক, অরাজনৈতিক। তো অরাজনৈতিক যেখানে থাকে সেখানে আমরা থাকবো না। এটা কালকে আমাদের আমাদের আমরা একটা ঘোষণা দিব, যদি কাঞ্চননিপুর প্যানেল চলে আসে তাহলে তো আমরা এটা পরবর্তীতে মোস্ট আমরা নিব, ইস্তাহার অনুযায়ী যেটা উনি ওনারা বলেছে সেই ইস্তাহার ওটা দেখবো, দেখে আমরা। আচ্ছা আচ্ছা, একটা খবর আসছে আরটিভির লাইভে এবং যমুনাতে আসছে যে জাহিদ খান টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে ধরা গিয়েছে। সে তো কিনতেই পারে, সে তো কিনতেই পারে, সে তো সে তো পুরানো অভ্যাস। এটা যার এক কান কাটা, আপনি আপনার সবাই মনে রাখবেন, দর্শক ভাইয়ের আপনারা আছেন এখানে, তারা কি করে যাদের একটা কান কেটে যায় কোনো অ্যাক্সিডেন্টে, তো এরা কি করে বলেন তো, একটা কান ফেঁকে হাঁটে, তাই না? আর যার দুইটা কান নাই সে কি করে, তার লজ্জাই নাই, তার নির্লজ্জ তাকে বলে এইটা হচ্ছে জায়গ। আপনারা যতক্ষণ পর্যন্ত আমি আছি এখানে আপনারা থাকবেন, কাঞ্চননিপুর প্যানেল যে জয়যুক্ত হোক এটাই আশা করি। আর আপনারা জয়যুক্ত যদি নাও হয় এরপরে আপনার পুলিশে ধরে নিলে আপনাদেরকে পুলিশে ওটা ধরে নেবে আপনারা।